নেতিবাচক ধারায় সপ্তাহ শেষ করলো ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 70 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6156-তে। হাত বদল হয়েছে মোট 870 কোটি টাকা শেয়ারের মালিকানা। লেনদেন অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 85টির, কমেছে 282টির, আর অপরিবর্তিত রয়েছে 22টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে লাস্ট ডে অফ দ্য উইকে মার্কেট আবারও নেগেটিভ নোটে ক্লোজ হয়েছে। পাশাপাশি মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল বিয়ারিশ নেচারের। এ সপ্তাহে ইন্ডেক্স প্রায় 181 পয়েন্টসে কমে এখন ফাইনালি ক্লোজ হয়েছে 6156 পয়েন্টসে, এবং শুধুমাত্র আজকেই ইন্ডেক্স কমেছে প্রায় 70 পয়েন্টস। এই সপ্তাহের অ্যাভারেজ টার্নওভার ছিল প্রায় 1000 কোটি টাকার মতো, উইচ ইজ এ ম্যাসিভ 40% ইনক্রিজ ফ্রম লাস্ট উইকস টার্নওভার। পার্সেন্টেজ ওয়াইজ আজকে 22% কোম্পানির প্রাইস বেড়েছে, কমেছে 72%, এবং অপরিবর্তিত ছিল মাত্র 6% কোম্পানির। মূলত এই সিচুয়েশনটাই মার্কেটে ইন্ডেক্স এবং টার্নওভারের মধ্য দিয়ে রিফ্লেক্টেড হয়েছে। আনলাইক প্রিভিয়াস উইকস, মার্কেটে এখন অলমোস্ট প্রায় সব কোম্পানিরই শেয়ারের ট্রেড হচ্ছে। ফাইনালি সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ফার্মাসিউটিক্যালস এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে, ফলোড বাই ইন্স্যুরেন্স এবং ব্যাঙ্কিং সেক্টর। আমরা মনে করি যে এরকমভাবেই মার্কেটের ইন্ডেক্স গ্র্যাজুয়ালি কমবে এবং টার্নওভারও যথেষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে।